শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীরা, রাজশাহী কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিহাস বিভাগের দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিভাগের আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো সেটি হচ্ছে জাতিসংঘের সাফল্য এবং ব্যর্থতা। জাতিসংঘের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে কথা বলবো। ইতোমধ্যেই আমার পরিচিতি তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, আমি আনিসুজ্জামান মানি, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমি যেহেতু জাতিসংঘের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে কথা বলবো, তো প্রথমেই আমরা জাতিসংঘের প্রতিষ্ঠা নিয়ে তোমাদের সাথে কিছুটা আলোচনা করব। এ কারণে এটি করতে হবে যে কোন উদ্দেশ্যে এই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, জাতিসংঘটা কি, এটি সফল নাকি ব্যর্থ, এটি আমাদের আজকের আলোচ্য বিষয়। জাতিসংঘের সাফল্য এবং ব্যর্থতা সম্বন্ধে আমি কথা বলবো, কিন্তু জাতিসংঘ কিভাবে গঠিত হয়, কেন গঠিত হয়, সেটির একটি স্বল্প পরিসরে ধারণা আমি তোমাদেরকে দেব। ইতোমধ্যেই তোমাদের আগের যে স্যার ক্লাস নিয়েছেন, সেই স্যার তোমাদেরকে জাতিসংঘের প্রতিষ্ঠা, লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন। তারপরেও যেহেতু এটি একটি রিলেটেড ক্লাস, সেহেতু আমি জাতিসংঘ নিয়ে অল্প সময়ে তোমাদেরকে কিছু ধারণা দেব। জাতিসংঘ 1945 সালে প্রতিষ্ঠিত হয়। কোন উদ্দেশ্যে এবং কোন প্রেক্ষিতে এটি প্রতিষ্ঠিত হয় তোমরা জানো, যে জাতিসংঘের আগে আরেকটি প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানটি হচ্ছে জাতিপুঞ্জ। জাতিপুঞ্জ 1920 সালে গঠন করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পরে। কিন্তু এই জাতিপুঞ্জ থাকার পরেও এই জাতিপুঞ্জ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কিন্তু থামাতে ব্যর্থ হয়েছে। জানি ধারাবাহিকতায় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে গেল 1939 সালে, পরবর্তীতে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে বিশ্ব নেতৃবৃন্দ পরবর্তীতে আবারও নতুন করে তাদের শান্তির চিন্তা মাথায় আসলো এবং তারা মনে করল কি, যে আমাদের এমন একটি প্রতিষ্ঠান তৈরি করতে হবে যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা কি করব, যে এই বিশ্ব শান্তি রক্ষা করব, ভবিষ্যতে যেন আর কোন বিশ্বযুদ্ধ এই বিশ্বে সংঘটিত না হয়। তাহলে দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের জাতিসংঘ বিশ্ব শান্তি, এটির এই সূচিতে যেটি আছে সেটি হচ্ছে যে আমাদের আজকের আলোচ্য বিষয় জাতিসংঘের সাফল্য এবং ব্যর্থতা সমূহ। তা আমরা জাতিসংঘ কোন প্রেক্ষিতে গঠিত হয়েছিল সেটি বললাম, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পরই বিশ্ব শান্তি রক্ষার্থেই কিন্তু এই জাতিসংঘ গঠন করা হয়েছিল। প্রথমত 51টি দেশ বা 51 দেশের রাষ্ট্রপ্রধানরা একত্রিত হয়ে কিন্তু এই জাতিসংঘ গঠন করেছিল 1945 সালে। কেন গঠন করেছিল খুব সংক্ষেপে যদি বলি, তাহলে প্রায় প্রথমতই কোন বিষয়টি আসে, সেটি হচ্ছে তোমরা সকলেই জানো, যেটি বিশ্ব শান্তি রক্ষার জন্যই মূলত এই জাতিসংঘ গঠন করা হয়েছিল। তারপরে আরেকটি বিষয় যদি আমরা বলি, যে বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য এই জাতিসংঘ গঠন করা হয়েছিল। তারপরে যদি বলি যে বিভিন্ন জাতিকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা বা সহযোগিতা করার জন্য এই জাতিসংঘ গঠন করা হয়েছিল, যেমন কি, যেমন ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বিশ্ব বিনির্মাণে এরা এই জাতিসংঘ ভূমিকা রাখবে এটি তারা মনে করেছিল। তারপরে বিভিন্ন রোগ, এই বিশ্বের মাঝামাঝি যে মহামারী রোগ আসে, সেটি একত্রিত হয়ে জাতিসংঘের মাধ্যমে বিশ্ব একত্রিত হয়ে সেটি মোকাবেলা করার চেষ্টা করবে। যেমন বর্তমান সময়ে তোমরা জানো যে আমরা যে COVID-19 এটি বৈশ্বিক যে মহামারী চলছে, সেই ক্ষেত্রে কিন্তু জাতিসংঘের কিন্তু যথেষ্ট ভূমিকা আছে, তারা
তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে এই রোগকে পৃথিবী থেকে কি করা যায়, যে দূর করা যায়। তারপরে শিক্ষা, শিক্ষার ব্যাপারে কিন্তু যে বিশ্বে শুধুমাত্র উন্নত কিছু দেশই যে শিক্ষা গ্রহণ করবে সেটি না, বিশ্বকে শিক্ষা দানের জন্য বিভিন্ন দেশে যাদের অনগ্রসর যে দেশগুলি আছে সেই দেশগুলিকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে আসার জন্য জাতিসংঘ কিন্তু ভূমিকা পালন করবে। তারপরে চিকিৎসার কথা যদি বলি আমরা, চিকিৎসার যেটি বৈশ্বিক মহামারীর সাথে অনেকটা সম্পৃক্ত কথা এটি, তারপরেও বলি যে চিকিৎসা ক্ষেত্রেও কি করবে এই জাতিসংঘের মাধ্যমে, বিশ্বে যেখানেই চিকিৎসার প্রয়োজন হয় সেখানে কিন্তু এই জাতিসংঘ কিন্তু কি করবে ভূমিকা রাখবে। সর্বোপরি জাতিসংঘের গঠনের মূল উদ্দেশ্য বা লক্ষ্য এগুলি ছিল। তার সাথে আরেকটি কথা আমরা যোগ করতে পারি যে বিভিন্ন জাতি গোষ্ঠী বা দেশের সাথে মধুর একটি সম্পর্ক তৈরি করা, মধুর একটি সম্পর্ক তৈরি করার জন্যই মূলত জাতিসংঘ তৈরি করা হয়েছিল। যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন, জাতিসংঘ তো বিশ্বের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানই দেখবে যে তোমরাও অনেক সময় ছোটখাটো প্রতিষ্ঠান তৈরি করো, যে কোনো প্রতিষ্ঠান তৈরির পেছনেই একটি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, এবং সেখানে সকল সময়ই আমরা একটি জিনিস দেখতে পাই, সেটি হচ্ছে কি, যে সেটি হচ্ছে যে জনগণের সেবা করা, জনগণের উন্নত জীবনকে নিশ্চিত করা, এই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু যে কোনো প্রতিষ্ঠান তৈরি করা হয়। জাতিসংঘও কিন্তু এই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু গঠন করা হয়েছিল, কত সালে, 1945 সালে। কথা প্রসঙ্গে বলে রাখি যে জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিকভেলি, জাতিসংঘের প্রথম মহাসচিব তোমরা জানো যে ছিলেন ট্রিকভেলি, এবং মাঝখানে আরো সাতজন মহাসচিব, যে বর্তমানে নবম মহাসচিব জাতিসংঘের এই মহাসচিবের দায়িত্বে আছেন অ্যান্টোনিও গুতেরিস, তোমরা জানো যে পর্তুগালের অধিবাসী, উনি এখন এই জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আমাদের প্রতিবেশী দেশের একটি কিন্তু মহাসচিব ছিলেন এক সময়ে বার্মা, বর্তমানে যার নাম হচ্ছে মায়ানমার, এই আমরা যদি মায়ানমার বলি বা বার্মা যে নামেই বলি না কেন, এখানকার উথান ছিলেন হচ্ছেন এই জাতিসংঘের আমাদের প্রতিবেশী দেশের একজন মহাসচিব। তো এই জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, যেহেতু আমাদের আজকে আলোচ্য বিষয় জাতিসংঘের সাফল্য এবং ব্যর্থতা, সেগুলি নিয়ে আমরা কথা বলবো। এখানে অনেকগুলি সফলতা আছে, অনেক সফলতা আছে জাতিসংঘের, অনেক ব্যর্থতাও আছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। একটি প্রতিষ্ঠান কিন্তু 100% সফলতা অর্জন করতে পারে না বলা যায়, সেই ক্ষেত্রে জাতিসংঘের কিন্তু অনেক ব্যর্থতা আছে যেগুলি আমরা স্পষ্ট দেখতে পাই। তো আমরা আজকে আলোচনা করব কি, জাতিসংঘের সাফল্য এবং ব্যর্থতা সমূহ নিয়ে আমরা কথা বলবো। জাতিসংঘের সাফল্য, প্রথমে আমরা সাফল্য নিয়ে আমরা কথা বলবো, জাতিসংঘ কোন কোন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। প্রথমে যদি আমরা বলি বিশ্ব শান্তির ক্ষেত্রে দেখো যে জাতিসংঘের তৎপরতার কারণে ইতোমধ্যেই প্রায় 200-এরও বেশি বিভিন্ন বড় বড় সমস্যার কিন্তু শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয়েছে নীরব কূটনীতির মাধ্যমে, কাগজ চালাচালি, ঠিক আছে, টেলিফোনের আলাপের মাধ্যমে, সরাসরি বৈঠকের মাধ্যমে কিন্তু এই শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে 80টির বেশি আসন্ন যে যুদ্ধ, অর্থাৎ যে যুদ্ধ হবে এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই রকম যুদ্ধকে কিন্তু এড়ানো সম্ভব হয়েছে এই জাতিসংঘের তৎপরতার কারণে। সুতরাং আমরা বলতেই পারি যে এটি জাতিসংঘের একটি সফলতা। তারপরে দেখো যে স্বাধীন রাষ্ট্র গঠনে জাতিসংঘের ভূমিকা, স্বাধীন রাষ্ট্র গঠনে জাতিসংঘের কিন্তু যথেষ্ট ভূমিকা কিন্তু আমরা দেখতে পাই। যেমন আমরা যদি বলি ইন্দোনেশিয়া, লিবিয়া, নামিবিয়া, তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে, পূর্ব তিমুর, দক্ষিণ সুদান, এবং যে জাতিসংঘের যে বিভিন্ন পরিষদ আছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য পরিষদ হচ্ছে ওসি পরিষদ। এই সকল ওসি পরিষদের অধীনস্থ 11টি যে অঞ্চল সহ বিভিন্ন দেশের স্বাধীনতা অর্জনেও কিন্তু
এই জাতিসংঘ কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করেছে, যথেষ্ট ভূমিকা রেখেছে, এটি অস্বীকার করার কোনো সুযোগ নাই। সুতরাং এই যে স্বাধীন রাষ্ট্র গঠনে জাতিসংঘের যে ভূমিকা, এই ভূমিকাটা অবশ্যই জাতিসংঘের যে সফলতার একটা দিক এটি আমরা বলতেই পারি, এটি আমাদের বলা উচিত যে এই বিভিন্ন দেশের স্বাধীনতা অর্জনে জাতিসংঘের যথেষ্ট ভূমিকা ছিল। তারপরে আমরা যদি বলি যে গণতন্ত্রের যে উন্নয়ন, গণতন্ত্রের উন্নয়নে কিন্তু জাতিসংঘ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন দেশে যখন গণতন্ত্র যদি ভুলুন্ঠিত হয়, গণতন্ত্রের যদি মৃত্যু হয় কোনো দেশে, সেই দেশে কিন্তু অনেক সময় জাতিসংঘ কিন্তু ভূমিকা পালন করে, সেখানে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে এবং সেই দেশে আবারও গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু জাতিসংঘ কাজ করে এবং এটিতে তারা সফল হয়েছে। বিশ্বের অনেক দেশেই তারা এই একনায়কতন্ত্র, সামরিক তন্ত্র, স্বৈরতন্ত্র হাত থেকে কিন্তু গণতন্ত্রের পথে সেই দেশের শাসন ব্যবস্থাকে তারা ফিরিয়ে নিয়ে এসেছে। যেমন গণতন্ত্রের উন্নয়নে তারা দুঃখিত জাতিসংঘে বিশেষ করে কম্বোডিয়া, নামিবিয়া, ইরিত্রিয়া, মোজাম্বিক, দক্ষিণ আফ্রিকা এবং পূর্ব তিমুর সহ 45টি দেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করে গণতন্ত্রের পথ তারা কিন্তু সুগম করে দিয়েছে। বিভিন্ন সময়ে এ সকল দেশে তারা কি করেছে, তারা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছে এবং সেখানে গণতন্ত্রের তারা চর্চাকে আবার ফিরিয়ে নিয়ে এসছে। যেমন তোমরা জানো, অনেকেই জানো, হয়তো তোমাদের অনেক আত্মীয় স্বজনও কিন্তু যে জাতিসংঘের যে শান্তি মিশন আছে, সেই মিশনে হয়তো তোমাদের বাবা হতে পারেন, খালু হতে পারেন, ফুপা হতে পারেন, চাচা হতে পারেন, ভাই হতে পারেন বা প্রতিবেশী, অনেকেই কিন্তু জাতিসংঘের কিন্তু শান্তি মিশনে কাজ করে, জাতিসংঘে শান্তি মিশন। এবং আমরা সৌভাগ্যবান, আমরা কৃতিত্বের দাবিদার যে জাতিসংঘের এই শান্তি মিশনে বাংলাদেশ কিন্তু যথেষ্ট অবদান রাখে এবং এখন পর্যন্ত কিন্তু রেখেই চলেছে। এবং এখানে আমাদেরই একটি সুবিধা হচ্ছে যে আমরা অনেক বৈদেশিক মুদ্রা কিন্তু এখান থেকে অর্জন করছি এবং এই বৈদেশিক মুদ্রা অর্জনের কারণে কিন্তু আমাদের অর্থনৈতিক সচ্ছলতাও কিন্তু অনেকটা বেশি এসছে এবং অনেক অর্থনৈতিক সচ্ছলতা আমাদের অনেক সুন্দর হয়েছে, আমরা অনেকটা স্বাবলম্বী হয়েছি। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে আমাদের দেশের তোমার বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু কাজ করে যাচ্ছে এবং পুরুষ এবং নারীরা, নারীরাও কিন্তু এখন জাতিসংঘের শান্তি মিশনে কিন্তু নিরলস ভাবে পরিশ্রম করে রাখছে, পরিশ্রম করে যাচ্ছে এবং তারা তাদের দেশের সুনাম সেখানে বয়ে নিয়ে আসছে, পাশাপাশি তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে তারা কিন্তু ভূমিকা রেখে যাচ্ছে। এই জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের মাধ্যমেই কিন্তু বিভিন্ন দেশে, আমরা যেটি এখনই বললাম যে গণতন্ত্রের উন্নয়নে কাজ করছে, এই গণতন্ত্রের উন্নয়নে কাজ করার জন্য এই জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের কিন্তু যথেষ্ট অবদান আছে, ভূমিকা আছে। এবং সেই ক্ষেত্রে আমরা জোর গলায় বলতে পারি যে বাংলাদেশের একটি বড় রকমের এখানে কি আছে, অংশগ্রহণ আছে। আবার মানবাধিকারের উন্নয়ন, মানবাধিকার উন্নয়ন, তোমরা জানো যে 1948 সালের 10 ডিসেম্বর সার্বজনীন যে মানবাধিকার সনদ ঘোষণা করা হয়েছিল, সেটির মাধ্যমে মানবাধিকারের যে মানবাধিকার যেটি, সেটিকে কিন্তু জাতিসংঘ কর্তৃক স্বীকৃত এবং বিশ্বের সকল দেশ, জাতিসংঘের সদস্যভুক্ত সকল দেশ কিন্তু এই মানবাধিকারের যে সনদ, সার্বজনীন যে সনদ, সেই সনদ কিন্তু তারা মেনে চলতে বাধ্য। যদিও অনেক সময় আমরা মানবাধিকারের লঙ্ঘন হয় আমরা দেখতে পাই, বিভিন্ন দেশে কিন্তু আমরা এটি অনেক সময় দেখতে পাই, তারপরেও অনেক সময় আইন কেন করা হয়, আইন কি শুধু শৃঙ্খলিত করার জন্য, আমাকে হাত পা বেঁধে নিয়ে যাওয়ার জন্য, তোমাকে হাত পা বেঁধে নিয়ে যাওয়ার জন্য না, আইনটার কারণে কিন্তু অনেক সময় আমাদের চক্ষু লজ্জা আসে যে এটি নিয়মে আছে, এটি আইনে আছে, এটি করা যাবে না। আইন কি, আইন একটি বিধিবদ্ধ সংবিধান যেটি আমরা মেনে চলতে বাধ্য এবং বিভিন্ন সামাজিক যে আইন আছে, পারিবারিক আইন থাকে, সামাজিক থাকে, জাতীয় আইন থাকে, আন্তর্জাতিক আইন থাকে। তো আন্তর্জাতিক আইনটাকেই কিন্তু দেখভাল করে কারা, আন্তর্জাতিক আইনটাকে দেখভাল করে হচ্ছে
জাতিসংঘ। এবং সত্যি কথা বলতে কি, যে যদি এই সার্বজনীন মানবাধিকার সনদ যদি ঘোষণা না করা হতো, আন্তর্জাতিক আইন যদি দুঃখিত না থাকতো, তাহলে পারে কি হতো, তাহলে পারে কিন্তু বিশ্বে যতগুলি ঘটনা ঘটে, বিশেষ করে ওই মৎস্য ন্যায়ের মতো যে বড় মাছ ছোট মাছকে গিলে খাবে, বড় দেশগুলি কিন্তু যখন তখন ছোট দেশের সাথে যে কোনো রকমের ঘটনা তারা ঘটাতে পারত, কিন্তু এই আন্তর্জাতিক আইন থাকার কারণেই কিন্তু তারা সকল সময়ে বা সব সময়ে কিন্তু তারা এরকম কাজ করতে পারে না। ওই যে বললাম চক্ষু লজ্জার একটি বিষয় আছে, সাধারণ মানুষ তুমি যদি আইন লঙ্ঘন করো তাহলে পরে সাধারণ মানুষ তোমাকে কি করবে, তোমাকে ঘৃণা করবে। ঠিক তদ্রূপ আন্তর্জাতিক আইন যদি যে কোনো দেশে যদি লঙ্ঘন করে তাহলে পরে বেশিরভাগ দেশই তাকে ঘৃণা করবে। সুতরাং এই আন্তর্জাতিক আইন মেনে চলাতেও কিন্তু জাতিসংঘের কিন্তু যথেষ্ট সফলতা আছে। আবার 1949 সালে যে জেনেভা কনভেনশন, সেখানে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত 80টি চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। এই 80টি চুক্তির মধ্যেই কিন্তু রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে বিষয়গুলি আমি স্লাইডে উপস্থাপন করেছি সেগুলি যদি আসে, তাহলে পাশাপাশি যদি মানবাধিকার, সার্বজনীন মানবাধিকার যদি থাকে, তাহলে পরেই কিন্তু সমাজে উঁচু নিচু, ধনী দরিদ্রের ভেদাভেদটা কিন্তু অনেকটাই কমে যায় এবং একে অপরকে কিন্তু সম্মান করার যে বিষয়টি সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু চলে আসাটাই স্বাভাবিক, চলে আসবে। মানুষ কখনোই আরেকটি মানুষের উপরে নির্যাতন করবে না, শোষণ করবে না, নিপীড়ন করবে না, এগুলি যদি মেনে চলে। যদিও বারবার আমি বলছি যে ব্যর্থতার মধ্যে যে সেগুলি হয়তো আমরা আলোচনা করব, যে সকল সময়ই আমরা দেখতে পাই যে সব সময় এটি প্রতিপালন করা হয় না। যেমন গণতন্ত্রের বড় বড় বুলি, যেমন আমরা উদাহরণ হিসাবে যদি বলি, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, সেখানেও তোমরা কিছুদিন আগেও দেখতে পাবা যে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি যে সেখানে একজন কৃষ্ণাঙ্গকে কিভাবে রাস্তাতে হত্যা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে। সেটি আমি মনে করি, তোমরাও মনে করো, আমরা সকলেই মনে করি, পৃথিবী মনে করে যে এটি সার্বজনীন মানবাধিকারের এখানে এখানে লঙ্ঘন করা হয়েছে। এরকম ঘটনা কিন্তু ঘটে না তা না, কিন্তু সেটিকে সবসময় বিচ্ছিন্ন ঘটনা বলবো, আবার কখনো কখনো সেটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু তারপরেও এই জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার থাকার কারণেই কিন্তু বিভিন্ন দেশ অনেক সময়ই কি করে, এই যে কোনো জাতি বা গোষ্ঠী বা রাষ্ট্রকে নির্যাতন, নিপীড়ন বা শোষণ করতে গেলে পারে তাদের চিন্তা আসবে যে এই কাজটি তো মানবাধিকারের লঙ্ঘন হয়ে যাবে। তারপরে কি, তারপরে দেখো উন্নয়নে সহায়তা, মানে জাতিসংঘ মানব উন্নয়ন সম্পদ উন্নয়নে প্রতি বছর কি করে, প্রতি বছর কিন্তু জাতিসংঘের মাধ্যমে এখানে কি দেওয়া হয়, ঋণ দেওয়া হয়। প্রতি বছর $1,000 কোটি ঋণ ও ঋণ কি করা হয়, মঞ্জুরি হিসাবে ব্যয় করা হয়, এবং এই সংস্থা 80টি সদস্য দেশের স্বনির্ভরতা অর্জনে সহায়তা করছে। অর্থাৎ অনগ্রসর যে সকল দেশ আছে সেই সকল দেশকে আরো অগ্রসর করার জন্য, আরো উন্নত করার জন্য কিন্তু জাতিসংঘ কিন্তু বিভিন্ন ভাবেই কিন্তু এই সকল দেশগুলোকে সাহায্য সহযোগিতা করে আসে। যেমন আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু আজ থেকে যদি 20-30-40 বছর আগে যদি আমরা ফিরে যাই, তাহলে পরে আমাদের শিক্ষার হার অনেক কম ছিল, আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক দুর্বল ছিল। সেই ক্ষেত্রে কিন্তু ইউনেস্কোর, তোমরা নাম জানো, জাতিসংঘের একটি প্রতিষ্ঠান, ইউনেস্কোর মাধ্যমে কিন্তু কি করা হয়, আমাদেরকে বিভিন্ন সময়ে কিন্তু সহযোগিতা করা হয়েছে, তারা টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে, তারা ফিনান্সিয়াল অর্থাৎ অর্থনৈতিক সাপোর্ট দিয়েছে, তারা আমাদের শিক্ষা অর্জনে কিন্তু তাদের ভূমিকা আছে। ইউনেস্কো কিন্তু জাতিসংঘের যেহেতু একটি প্রতিষ্ঠান, এই ক্ষেত্রে সফলতার যদি দাবিদার হয় তাহলে পরে অবশ্যই জাতিসংঘ কিন্তু এই কাজটি নিরলস ভাবে কিন্তু করে যাচ্ছে, বিভিন্ন দেশগুলোকে সহায়তা করে যাচ্ছে, তারা কি করার জন্য, তাদের মানব সম্পদ উন্নয়নের জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তারপরে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে কি, আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে কি, যে দেখো যে জাতিসংঘের উদ্যোগে 300+ আন্তর্জাতিক চুক্তি আইনে পরিণত হয়েছে। বিভিন্ন যে আন্তর্জাতিক চুক্তিগুলো বিভিন্ন সময়ে হয় সেগুলি কিন্তু একটা সময়ে দুঃখিত আন্তর্জাতিক আইনে পরিণত হয়। বলতে পারো যে আন্তর্জাতিক আইন কি,
আন্তর্জাতিক আইন কি তোমরা একটু লিখে রাখতে পারো। আন্তর্জাতিক আইন হচ্ছে বিভিন্ন স্বাধীনতা প্রাপ্ত অর্থাৎ বিভিন্ন স্বাধীন সভ্য রাষ্ট্রগুলি যে সংবিধিবদ্ধ বিধানগুলি মেনে চলে, বিভিন্ন স্বাধীন রাষ্ট্রগুলি যে আইনগুলি মেনে চলে এবং প্রতিপালন করে চলে, মেনে নেয়, স্বীকার করে নেয় এবং নিজেরা মেনে চলে, সেটি হচ্ছে আন্তর্জাতিক আইন। আরো সহজ করে যদি বলি তাহলে পরে বিভিন্ন স্বাধীন রাষ্ট্র যে আইনগুলি স্বীকার করে নিয়েছে এবং নিজেরা মেনে চলে সেটিকে বলে হচ্ছে আন্তর্জাতিক আইন। বিভিন্ন স্বাধীন রাষ্ট্রগুলি যে আইনকে স্বীকার করে নিয়েছে এবং তারা নিজেরা প্রতিপালন করে, নিজেরা মেনে চলে, সেটি হচ্ছে আন্তর্জাতিক আইন। তো এই আন্তর্জাতিক আইনের যে সদর দপ্তর, তোমরা জানো যে হেগে, হেগে এটির সদর দপ্তর। এখানে দেখবে যে বিভিন্ন সময় যে আন্তর্জাতিক সমস্যা আর সমাধানের জন্য কিন্তু অনেকেই এই আন্তর্জাতিক আদালত আছে হেগে, এই আন্তর্জাতিক আদালতের কিন্তু তারা শরণাপন্ন হয় এবং এই আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে কিন্তু নিজেদের অধিকার তারা কি করতে পারে, প্রতিষ্ঠিত করতে পারে, নিজেদের অধিকার তারা ফিরিয়ে আনতে পারে। এটি জাতিসংঘের মাধ্যমেই হয় এবং এটি জাতিসংঘের একটি সফলতা। তারপরে দেখো পরিবেশ সংরক্ষণে ভূমিকা, পরিবেশ সংরক্ষণে ভূমিকা। বিশ্বকে এই তোমার পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করার জন্য, বিশ্বকে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করার জন্য 1972 সালে জাতিসংঘের তত্ত্বাবধানে প্রথম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় 1972 সালে বিশ্বকে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করার জন্য। পরবর্তীতে 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোর যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে পৃথিবীর ক্রমবর্ধমান তাপমাত্রা প্রতিরোধ ও জীববৈচিত্র্য সংরক্ষণে চুক্তি স্বাক্ষরিত হয় এবং এখানে বিশ্বের বেশিরভাগ দেশের সরকার প্রধান অর্থাৎ বিশ্বের বেশিরভাগ দেশই কিন্তু এখানে এই চুক্তিতে রিও ডি জেনিরো যেই চুক্তি হয়েছিল ব্রাজিলের সেখানে কিন্তু তারা স্বাক্ষর করেছিল। তোমরা জানো ব্রাজিল একটি দেশ, আর তোমরা নাকি ফুটবলের কারণে এই দেশটি তোমাদের সকলের কাছেই পরিচিত। এটি হচ্ছে ল্যাটিন আমেরিকার একটি দেশ অর্থাৎ দক্ষিণ আমেরিকার একটি দেশ। কথা প্রসঙ্গে বলে রাখি যে ল্যাটিন আমেরিকার ম্যাক্সিমাম দেশগুলোই কিন্তু বিশ্ব ফুটবল জগতে কি তারা প্রাধান্য বিস্তার করে আছে। তুমি যদি ব্রাজিল বলো, আর্জেন্টিনা বলো, পেরু বলো, বলিভিয়া বলো, উরুগুয়ে বলো, এরকম কলম্বিয়া বলো, এরকম অনেক দেশ কিন্তু এই ল্যাটিন আমেরিকার দেশ অর্থাৎ ল্যাটিন আমেরিকা বলে এটা বাংলাতে বলে দক্ষিণ আমেরিকা, এই দেশগুলি কিন্তু বিশ্ব ফুটবলে কিন্তু তারা রাজত্ব করে চলেছে দীর্ঘদিন থেকে। তো যাই হোক রিও ডি জেনিরোর সম্মেলনে পৃথিবীর বেশিরভাগ দেশই কিন্তু এই চুক্তিতে স্বাক্ষর করেছিল। কি কোন চুক্তি? ক্রমবর্ধমান তাপমাত্রা প্রতিরোধ এবং জীব বৈচিত্র্য সংরক্ষণে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। জীব বৈচিত্র্য সংরক্ষণে চুক্তি স্বাক্ষরিত, তোমরা জানো যে ওয়ার্ল্ড হেরিটেজ একটি শব্দ আছে যে বিশ্ব বিভিন্ন যে বিভিন্ন দেশে যে দীর্ঘদিন থেকে যে সেটি তোমার বিভিন্ন যে সেটি যেটি বন হতে পারে, সেটি একটি বিল্ডিং হতে পারে, বিভিন্ন বিষয়কে কিন্তু তারা ওয়ার্ল্ড হেরিটেজের কিন্তু অংশ হিসাবে স্বীকৃতি দেয়। যেমন সুন্দরবন কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজের একটি অংশ, ওয়ার্ল্ড হেরিটেজের একটা অংশ তোমার সুন্দরবন। তো এই সুন্দরবনের যে কোনো ক্ষতি সাধন করতে পারবে কিনা দেশ, সেই ক্ষেত্রে কিন্তু জাতিসংঘ কিন্তু তাদের মতামত কিন্তু সেখানে দিতে পারবে। এরকম অনেকগুলি প্রতিষ্ঠান, বিশ্বের অনেক প্রতিষ্ঠান আছে তোমার ওয়ার্ল্ড হেরিটেজের অংশে, ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হিসাবে এরকম অনেক অনেক প্রতিষ্ঠান কিন্তু বিশ্বে দেখতে পাওয়া যায়। তো যাই হোক 2002 সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সম্মেলনেও পরিবেশ সংরক্ষণে টেকসই উন্নয়ন ও কৌশল নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। টেকসই উন্নয়ন, উন্নয়ন তুই বলতে পারবি যে উন্নয়ন আবার টেকসই কি? রাতারাতি তোমার উন্নয়ন হয়ে গেল, 5 দিন পরে তুমি আবার ধ্বংস হয়ে গেলে,
সেটিকে কিন্তু টেকসই উন্নয়ন বলা যায় না, ইংরেজিতে বলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন, যেটি আস্তে 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 উন্নয়ন হবে এবং এটা সাস্টেইন করবে, এটি দীর্ঘদিন কি করবে, টিকে থাকবে, এটি কি হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন বলা হয়। তো টেকসই উন্নয়নের জন্য যে যে কৌশল নেওয়া দরকার সেই সেই কৌশলগুলি নিয়েও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোথায়? এই 2002 সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যে সম্মেলন হয়েছিল এই সম্মেলনে। তারপরে পরমাণু বিস্তার রোধ চুক্তি, পরমাণু বিস্তার রোধ চুক্তি, পারমাণবিক বিস্তার রোধে 1968 সালে এনপিটি এবং 1996 সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষর সহ জাতিসংঘের অধীনস্থ যে তোমার আইএইএর কর্মকর্তারা 90টি দেশে পরমাণু চুল্লি পরিদর্শন করেছে, যাতে কোনো দেশ গোপনে পারমাণবিক অস্ত্র উৎপাদন করতে না পারে। এখানেও কিন্তু তোমাদের প্রশ্ন থাকতে পারে যে পারমাণবিক অস্ত্র কি কোনো দেশ তৈরি করে না? হ্যাঁ করে, করে না সেটি বলা যাবে না। এটি আবার ওই যে ব্যর্থতার মধ্যে চলে আসবে, আমরা এখন সফলতায় আসি, যে তারপরেও ব্যর্থতা নিয়ে যখন কথা বলবো সেখানে হয়তো দুই পাঁচটি দেশের নাম চলে আসতে পারে, কারা কারা এই পরমাণু পারমাণবিক অস্ত্র উৎপাদন করছে তোমরা জানো, তো সেটি ব্যর্থতার মধ্যে আসবে, জাতিসংঘে তারা রোধ করতে পারেনি। কিন্তু 90টি দেশে পরমাণু চুল্লি পরিদর্শন করেছে এই যে আইএইএর কর্মকর্তারা, এবং কোন দেশ যাতে গোপনে পারমাণবিক অস্ত্র উৎপাদন করতে না পারে সেই ব্যবস্থা কিন্তু তারা করেছে। তারপর বিভিন্ন আন্তর্জাতিক সনদ স্বাক্ষর, বিভিন্ন আন্তর্জাতিক সনদ স্বাক্ষর, এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এমডিজি, এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এরকম তোমার সিডিও সনদ সহ বিভিন্ন সনদের মধ্য দিয়ে জাতিসংঘ বিশ্বের উন্নয়ন, নারীর অধিকার সংরক্ষণ, বর্ণ বৈষম্য লোপ, শিশু অধিকার সংরক্ষণ এবং বিভিন্ন সংক্রামক ব্যাধি নির্মূল সহ বিবিধ বিষয়ে প্রশংসনীয় ভূমিকা কিন্তু পালন করে চলেছে এই জাতিসংঘ। তাহলে পারি এসডিজি, এমডিজি, সিডিএ বিভিন্ন সনদ তারা ঘোষণা করে এই সনদের মাধ্যমে কি করেছে বিশ্বের, যেমন আমরা এখন এসডিজি এর মধ্যে আছি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে আছি, বিভিন্ন রকমের এখানে তোমার সেক্টর আছে, যে সকল সেক্টর নিয়ে কিন্তু বাংলাদেশ কাজ করছে, তার মধ্যে শিক্ষাও কিন্তু একটি সেক্টর, এই সেক্টর নিয়েও কিন্তু কাজ করছে, শিক্ষার উন্নয়নে জাতিসংঘ ভূমিকা রাখছে এবং শিক্ষার উন্নয়ন যে করতে হবে সেই অনগ্রসর যে বিশ্বের যে বিভিন্ন দেশ আছে সেই দেশগুলিতে কিন্তু তারা বিভিন্ন রকমের সাপোর্ট দিয়ে যাচ্ছে এই উন্নয়নের জন্য। তাহলে পরে এই সকল বিষয়ে যেমন বিভিন্ন নারীর অধিকার, তারপর তো বর্ণ বৈষম্য লোপ, শিশু অধিকার, এই সকল সংক্রামক ব্যাধি নির্মূল সহ বিভিন্ন বিষয়ে তারা তারা মানে কি জাতিসংঘ প্রশংসনীয় ভূমিকা কিন্তু পালন করে যাচ্ছে। তারপরে জাতিসংঘের শান্তি মিশন, একটু আগেই কিন্তু আমি বলেছি জাতিসংঘের শান্তি মিশন নিয়ে, দেখো জাতিসংঘ বিশ্ব শান্তি রক্ষার জন্য 1948 সাল থেকে বিশ্বব্যাপী যে সংঘাতপূর্ণ অঞ্চল আছে বা এলাকা আছে সেই সকল অঞ্চলেই শান্তি রক্ষা কার্যক্রম পরিচালিত করে আসছে, এবং এ পর্যন্ত এই সংস্থা এই শান্তি মিশন কি করেছে 69টি শান্তি মিশন কার্যক্রম গ্রহণ করেছে, এবং এই শান্তি রক্ষা মিশনে সৈন্য প্রেরণে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করে বিশ্বব্যাপী কিন্তু সুনাম অর্জন করেছে। আমি আগেই বলেছি যে বিশ্বব্যাপী সুনাম অর্জন করছে, পাশাপাশি তার ব্যক্তিগত অর্থনৈতিক সচ্ছলতা আসছে এবং দেশের রেমিটেন্সে কিন্তু তারা বড় রকমের একটা ভূমিকা কিন্তু পালন করছে। এই যে শান্তি রক্ষা মিশন, এই শান্তি রক্ষা মিশনের মাধ্যমে কিন্তু জাতিসংঘ বিশ্বের বিভিন্ন দেশে কি করেছে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তোমরা জানো যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশের মধ্যে যে বিদ্রোহী গ্রুপ থাকে সেই সকল গ্রুপকে বিভিন্ন চুক্তির মাধ্যমে হোক, সেখানে শান্তি মিশনে সৈন্য প্রেরণ করে হোক, যে কোনো ভাবেই কিন্তু জাতিসংঘ নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে এই সকল দেশগুলিতে শান্তি প্রতিষ্ঠা করা এবং গণতন্ত্র
ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে কিন্তু তারা যথেষ্ট ভূমিকা পালন করছে। এবং আমরা খুব জোর গলায় বলতে পারি, সুনামের সাথেই বলতে পারি, গৌরবের সাথেই বলতে পারি যে বাংলাদেশ এই শান্তি রক্ষা মিশনে প্রথম স্থান অধিকার করে এসেছে, প্রথম স্থান অধিকার করেছে, আবারও প্রথম স্থান অর্জন করেছে, আগেও করেছে, এখনো করেছে, এবং তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে এবং লাগাতার কিন্তু তারা কি করছে, লাগাতার তারা পজিটিভ তারা কিন্তু ভূমিকা রেখেই চলেছে। তো যাই হোক, এগুলি হচ্ছে জাতিসংঘের সফলতা অল্প পরিসরে আমি বললাম। এবারে যদি বলি যে জাতিসংঘের ব্যর্থতা কি, কোনো মানুষই ব্যক্তিগতভাবে আমরা কোনো মানুষই ব্যক্তিগতভাবে 100% সফল বলতে পারি না, ঠিক কোনো প্রতিষ্ঠানও কিন্তু সেভাবে 100% সফল বলতে পারি না, শতকরা 100% সফলতার দাবিদার আমরা কেউ হতে পারি না। সেই ক্ষেত্রে জাতিসংঘও কিন্তু এই শতভাগ সফলতার দাবিদার অবশ্যই না। তো ব্যর্থতার কথা যদি আমরা বলি তাহলে পারে দেখো যে মধ্যপ্রাচ্যের যে সংকট সেই সংকট কিন্তু এখনো জাতিসংঘ কিন্তু কি করতে পারেনি, জাতিসংঘ কিন্তু সেই সংকটের কিন্তু এখনো সমাধান করতে পারেনি। 48 সাল থেকে আজ অব্দি যদি আমরা বলি ফিলিস্তিনিদের যে অধিকার, এই অধিকার রক্ষায় কিন্তু জাতিসংঘে কোনো সফলতার কথা কিন্তু জাতিসংঘ বলতে পারবে না। যে কোনো সময় তোমরা জানো যে ফিলিস্তিনিদের সাথে পাশে যে ইসরায়েল জোর করে একটি দেশ প্রতিষ্ঠা করেছে, সেই ইসরায়েল কিন্তু প্রতিনিয়তই কিন্তু ফিলিস্তিনিদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে, ফিলিস্তিনিদের ভূখণ্ড তারা জোর করে দখল করে, কিন্তু জাতিসংঘ কিন্তু এই জায়গাতে এসে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। ইরাক যুদ্ধের কথা যদি বলি, যেটি অনেক আগে যদিও হয়ে গেছে, আজ থেকে 17 বছর আগে, তোমার 17 বছর আগের ঘটনা, যে 2003 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন, সেই আগ্রাসন রোধে কিন্তু ব্যর্থ হয়েছে এই জাতিসংঘ, আগ্রাসন রোধে ব্যর্থ হয়েছে কিন্তু এই জাতিসংঘ। ইরান সংকটের শান্তিপূর্ণ সমাধানেও কিন্তু ব্যর্থ হয়েছে জাতিসংঘ। কিভাবে ব্যর্থ হয়েছে দেখো, ইরানের উপরে কিন্তু প্রায় কিন্তু যুক্তরাষ্ট্রের ইন্ধনে বিশ্বের বিভিন্ন দেশ প্রায় কিন্তু কি করে, তারা কিন্তু তাদের উপরে অবরোধ করে, তাই তারা কিন্তু ইরানের উপরে অবরোধ করে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যদি স্বার্থহানি হয় সেইখানে কিন্তু যুক্তরাষ্ট্র কি করে, যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলিকে নিয়ে সেই দেশের বিরুদ্ধে অনেক সময় অবরোধ করে, অনেক সময়, যেমন একটি সামরিক জোট আছে ন্যাটো, তোমরা ন্যাটোর নাম শুনেছো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো, 1949 সালে যেটি গঠিত, এটি মূলত একটি সামরিক জোট, যুক্তরাষ্ট্র সহ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলি নিয়ে একটি সামরিক জোট যেটিকে বলে ন্যাটো। এই ন্যাটোর মাধ্যমে অনেক দেশে তারা কি করেছে, তারা কিন্তু সামরিক অভিযান পরিচালনা করেছে। যদি আমি বাবা একটু আগে যদি ফিরে যাই ইরাকের কথাই যদি বলি, তোমরা দেখবা যে এই ইরাকেও কিন্তু ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে কিন্তু এই ন্যাটো বাহিনী, যুক্তরাষ্ট্রের প্ররোচনায় এই ন্যাটো বাহিনী কিন্তু সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করেছে এবং এই সাদ্দাম হোসেনকে তারা হত্যাই করেছে, আমি বলবো যে হত্যাই করেছে, তারা কিন্তু হত্যা করেছে। সেই ক্ষেত্রে জাতিসংঘ কিন্তু সেই রকম কোনো ভূমিকা রাখতে পারেনি, অর্থাৎ অনেকটাই জোর যার মুলুক তার, নাইট ইজ রাইট, এরকম অনেকটা, যা যুক্তরাষ্ট্র যেহেতু বিশ্বের একটি মোড়ল রাষ্ট্র, তারা ক্ষমতাধর রাষ্ট্র, তারা যেহেতু এই ঘটনাটি ঘটিয়েছে, জাতিসংঘ কিন্তু সেইখানে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। সুতরাং এটিকে অবশ্যই জাতিসংঘের ব্যর্থতায় বলতে হবে। তো ইরানেরও কিন্তু শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘ ব্যর্থ হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু দেখবা যে ইরানের সাথে কিন্তু যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর কিন্তু ভালো সম্পর্ক না। তারপরে কাশ্মীর সহ বিভিন্ন আঞ্চলিক সংকট সমাধানে কিন্তু তারা ব্যর্থ হয়েছে, কারা, জাতিসংঘ। কাশ্মীর তোমরা জানো যে 1947 সালে ভারত পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র করে দিয়ে ব্রিটিশরা যখন চলে যায় তখন এই যে কাশ্মীর, জম্মু কাশ্মীর তোমরা নাম শুনেছ, কাশ্মীর নিয়ে কিন্তু
সমস্যা সেই সময় তারা তৈরি করে দিয়ে আমি বলবো যে তৈরি করে দিয়ে গেছে তারা এই কাশ্মীর নিয়ে তাই সাহিত্য শোনা যায় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু অনেক সময় ছোট ছোট যুদ্ধও কিন্তু অনেক সময় তাদের মধ্যে বেঁধে যায় এবং দুই দেশেরই কিন্তু অনেক সময় প্রাণহানি ঘটে এই যে অঞ্চল এই কাশ্মীর এটিকে এটির যে একটা শান্তিপূর্ণ সমাধান আঞ্চলিক যে একটা সমাধান করা দরকার সেই সমাধানও কিন্তু করতে ব্যর্থ হয়েছে এই জাতিসংঘ তারপরে দেখো যে পশ্চিমা স্বার্থের প্রাধান্য এটি হলো আসল পয়েন্ট আসল ঘটনা যেটা একটু আগেই বললাম জোরজার মুলুকটা পশ্চিমা স্বার্থের প্রাধান্য দেখো জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা স্বার্থে পশ্চিমা দেশগুলির স্বার্থের প্রাধান্য দেখা দেয় অর্থাৎ অনেক সময় ছোট রাষ্ট্রগুলির এখানে কোন রকমের কথা শোনা হয় না যুক্তরাষ্ট্রের স্বার্থে যদি আঘাত লাগে তাহলে পারে যুক্তরাষ্ট্রের মিত্র যে দেশগুলি আছে সেগুলি যুক্তরাষ্ট্রের সাথে একত্রিত হয়ে তারা কি করে তারা কিন্তু সেটিকে নাকচ করে দেয় সুতরাং জাতিসংঘে এখন পর্যন্ত অস্বীকার করার সুযোগ নাই যে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা স্বার্থের কিন্তু একটি প্রাধান্য সেখানে পরিলক্ষিত হয় মূল্যায়ন যদি করি আমরা জাতিসংঘের সফলতা এবং ব্যর্থতার যদি মূল্যায়ন যদি করি আমরা করি তাহলে পরে দেখা যাবে কি অবশ্যই জাতিসংঘ অনেকগুলি ক্ষেত্রেই জাতিসংঘ কিন্তু সফল হয়েছে এবং জাতিসংঘের ব্যর্থতার পাল্লাও কিন্তু একেবারেই কম না বিশ্ব শান্তি রক্ষার্থে অবশ্যই জাতিসংঘ সফল আমরা যদি মূল্যায়ন করি কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে উদ্দেশ্যকে সামনে রেখে জাতিসংঘ গঠন করা হয়েছিল সেই উদ্দেশ্য কিন্তু এখন পর্যন্ত তারা সফলতার সাথেই অনেকটাই বলা যায় যে তারা কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু অনেক সময় মনে করা হয় যে এই সম্ভবত তৃতীয় বিশ্বযুদ্ধ আবার শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ সম্ভবত দ্বার প্রান্তে কিন্তু যেভাবেই হোক কূটনৈতিক তৎপরতার কারণেই জাতিসংঘের এটিকে সফলতাই বলবো জাতিসংঘের ভূমিকার কারণেই কিন্তু কি হচ্ছে জাতিসংঘের ভূমিকার কারণেই কিন্তু এই আমরা যে ভয়টা করি যে মনে হয় যে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেল এখন পর্যন্ত কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু বাদের কিছুদিন আগেই যেমন আজারবাইজান আর্মেনিয়ার যে যুদ্ধটি হলো এখনো সেটি চলমানই বলা যায় সেই যুদ্ধ নিয়ে কিন্তু অনেকে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল সেখানেও কিন্তু যে বিশ্বযুদ্ধ সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হয় সিরিয়াকে নিয়ে যে ঘটনা এখানে দুটি মূল রাষ্ট্র দুটি রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এখানে দুই দেশের এই দুই দেশ না এই সিরিয়ার দুইটি পক্ষকে দুই দেশ আলাদা আলাদা ভাবে সমর্থন করে সেটিকে নিয়ে একটা ভয়ের সঞ্চার হয়েছিল কিন্তু সেটিও কিন্তু সেইভাবে কিন্তু বিশ্বব্যাপী কিন্তু সেটি কিন্তু আলোড়ন তৈরি হয়নি কিছুদিন আগে তোমার এই যে চীন এবং ভারতকে নিয়ে লাদাখ যে অঞ্চল সেখান মানে লাদাখকে নিয়েও কিন্তু দেখা যাচ্ছে চীন এবং ভারতের মধ্যে কিন্তু যথেষ্ট উত্তেজনার তৈরি হয়েছিল দুই দেশেরই সৈন্য সামন্ত কিন্তু নিহত হয়েছে কিন্তু সেটি নিয়ে অনেকে আতঙ্কিত ছিল কিন্তু সেটিও কিন্তু অনেকটাই প্রশমিত হয়েছে সুতরাং পাশাপাশি আমাদের কথা যদি বলি যে রোহিঙ্গা বর্তমানে তোমরা জানো যে মায়ানমার থেকে যে রোহিঙ্গারা বাংলাদেশে এসে যে আশ্রয় নিয়ে আছে তাদেরকে আমরা যে আশ্রয় দিয়েছি এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পরে তাদের খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এটি দেওয়ার ব্যাপারে কিন্তু জাতিসংঘ যথেষ্ট কিন্তু ভূমিকা পালন করে যাচ্ছে কারণ আমাদের ছোট একটি দেশ আমরা অর্থনৈতিকভাবে এখনো কিন্তু সেই সূচকে পৌঁছাতে পারিনি আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে কারণ এতগুলি মানুষকে কিন্তু লালন পালন করা তাদেরকে খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা দেওয়া আমাদের মতো ছোট দেশের পক্ষে কিন্তু সম্ভবই না বলা যায় সেক্ষেত্রে কিন্তু জাতিসংঘের বিভিন্ন সংস্থা জাতিসংঘের মাধ্যমে বিভিন্ন সংস্থা কিন্তু যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করছে তো এটিকে জাতিসংঘের সফলতাই বলতে হবে পাশাপাশি ব্যর্থতার কথা যদি বলি জাতিসংঘের যথেষ্ট ব্যর্থতাও আছে আমরা মধ্যপ্রাচ্য
সংকটের কথা বললাম, আমরা ইরাক সংকটের কথা বললাম, ইরান সংকটের কথা বললাম, ফিলিস্তিনিদের কথা বললাম, এগুলি কিন্তু জাতিসংঘের ব্যর্থতার খাতাতেই কিন্তু যোগ হওয়ার কথা। যদি আমাদের দেশের কথা বলি, 1971 সালে যদি আমরা যাই, সেই 1971 সালে যে পাকিস্তানি বাহিনী যে নির্বিচারে যে বাঙালিদের হত্যা করে যাচ্ছিল, নির্যাতন করছিল, জুলুম করছিল, অত্যাচার করছিল, তারা প্রায় 30 লক্ষ মানুষকে তারা শহীদ করলো, তারা হত্যা করলো, আমরা বলি যে তাদেরকে শহীদ করা হয়েছে। এই 30 লক্ষ মানুষকে যখন হত্যা করে যাচ্ছে, এই সময়ও কিন্তু 1971 সালের সেপ্টেম্বরেও কিন্তু জাতিসংঘে সাধারণ অধিবেশন কিন্তু বসেছিল। সেই সাধারণ অধিবেশনেও কিন্তু এখানে তোমার জাতিসংঘ সেরকম কোনো ভূমিকা পালন করতে পারেনি। আমাদের যুদ্ধের সময় পাকিস্তানিদের বিরুদ্ধে তারা কোনো ভূমিকা পালন করতে পারেনি। কথা প্রসঙ্গে বলে রাখি যে এই সময় কিন্তু জাতিসংঘের মহাসচিব ছিল হচ্ছে তোমার ওই তৎকালীন বার্মা, মায়ানমার যেটাকে বলো তোমাদের ভাষায়, মায়ানমারের নাগরিক উথান, উথান কিন্তু এই জাতিসংঘের মহাসচিব ছিল। এবং তোমাদের জানানোর জন্য বলছি যে এই তখন বার্মা বলা হতো, এই বার্মা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের কোন রকমের সহযোগিতা করেনি, আমাদের পক্ষে তারা কিন্তু ছিল না। তোমরা জানো যে বিশ্বের অনেক দেশে আমাদেরকে সহযোগিতা করেনি, আমাদের বিপক্ষে ছিল। তোমরা জানো যে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় ভাবে সরকারি ভাবে আমাদের পক্ষে ছিল না, চীন আমাদের পক্ষে ছিল না, মধ্যপ্রাচ্যের অনেকগুলি মুসলিম দেশ আমাদের পক্ষে ছিল না, এরকম দেশগুলি আমাদের যুদ্ধের সরাসরি বিপক্ষে ছিল। আর আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল কি সোভিয়েত ইউনিয়ন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তারা পক্ষে ছিল, এই সোভিয়েত ইউনিয়ন। তারপরে ভারতের কথা আমরা বলতেই পারি যে ভারতের কাছে আমরা কৃতজ্ঞও বটে, আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের লাখ লাখ শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, বস্ত্র দিয়েছে, আমাদেরকে তারা মুক্তিযুদ্ধে ট্রেনিং দিয়েছে, এরকম দেশগুলি কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে। যাই হোক, কথা প্রসঙ্গে বললাম যে মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু জাতিসংঘ এই যে হত্যা নিধন চলছে সেইটির বিরুদ্ধে কিন্তু তারা কোনো ভূমিকা রাখতে পারেনি, এটিও কিন্তু জাতিসংঘের ব্যর্থতা। সর্বোপরি যে কোনো প্রতিষ্ঠান 100% সফল নাই বলবো, তো জাতিসংঘ ঠিক তদ্রূপ যে প্রতিষ্ঠার পর থেকে আমরা যেভাবে মূল্যায়ন করি না কেন, এখন পর্যন্ত আরেকটি বড় যুদ্ধ সংগঠিত হয়নি, ছোট ছোট অনেক ঘটনা ঘটেছে। ব্যর্থতা এবং সাফল্যতার মাপকাঠিতে যদি মূল্যায়ন করি, আমি বলবো যে জাতিসংঘ এখন পর্যন্ত অনেকটাই সফল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জাতিসংঘের সফলতা এবং ব্যর্থতা নিয়ে কথা বললাম। আমি শেষ করার আগে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাই, তোমাদেরকে আহ্বান জানাবো, শীত ইতোমধ্যেই কিন্তু আমাদের দ্বার প্রান্তে, এবং আমাদের যে বৈশ্বিক মহামারী চলছে সেই মহামারীর প্রকোপটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তোমরা ইতোমধ্যেই জানো যে বিশ্বে প্রায় 13 লক্ষ লোকের প্রাণহানি ঘটেছে, বাংলাদেশেও কিন্তু মাঝখানে খুব কম মারা গেছে, কিন্তু গতকালকের যে রিপোর্ট তাতে 39 জন মানুষ কিন্তু এই করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। তোমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে, প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, নিজে সুরক্ষিত থাকবে, পরিবারকে সুরক্ষা দিবে, সর্বোপরি এভাবেই তোমাদের প্রিয় দেশকে, তোমাদের ভালোবাসার রাষ্ট্রকেও তোমরা সুরক্ষা রাখবা। তোমরা ভালো থাকো, তোমাদের জন্য দোয়া রাখি, আমার জন্য দোয়া রাখবা। ধন্যবাদ সবাইকে।